এমন একজন ব্যবসায়ীর কথা আজকে বলবো যাকে দাফন করার সময় কবরে সাপ এসে উপস্থিত হয়েছিল। যতবার কবর খনন করে ততবারই সাপ বের হয়। পরবর্তীতে তাকে কি করা হয়েছিল আর কেনই বা তার কবরে সাপ আসতো সেটাই জানবো এই ভিডিওতে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কিছু সংখ্যক ব্যবসায়ী লোক এসে বলল যে আমাদের এক সঙ্গীর মৃত্যু হয়েছে, আমরা যখন তাকে দাফন করার জন্য কবর খনন করলাম তখন তার ভিতর একটি কালো বর্ণের সাপ আমাদের নজরে পড়ল। আমরা দ্বিতীয়বার অতপর তৃতীয়বার পরপর আরও দুটি কবর খনন করলাম, প্রত্যেকবারই কবরে একই দৃশ্য দেখতে পেলাম, এখন আমরা কি করি? উত্তরে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর মধ্যে যে কোনো একটি কবরে তোমরা তাকে দাফন করে দাও, এ সাপ তার যে কোনো একটি আমলের পরিণাম। যদি সারা দুনিয়াময় কবর খনন করে বেড়াও প্রত্যেক কবরেই এ সাপটিকে বিদ্যমান দেখবে। অতএব সাথীগণ লাশটিকে দাফন করে ফেলল এবং ফেরার পথে মৃতের স্ত্রীর নিকট তার অবস্থা জিজ্ঞাসা করিল। উত্তরে স্ত্রী বলল, স্বামী খাদ্যদ্রব্যের ব্যবসা করত, প্রতিদিন বিক্রয়ের মালামাল হতে নিজেদের প্রয়োজন পরিমাণ খাদ্য সামগ্রী বের করে নিত, যে পরিমাণ বের করে নিত ঠিক সে পরিমাণ কাঠের গড়ি ও পাথরের কণা অবশিষ্ট মালামালের সাথে মিশিয়ে দিত। কবরের এই সাপ তারই পরিণাম, অর্থাৎ সেই কারণেই তার এই আজাব হচ্ছে। আমাদের সমাজেও এমন কিছু ব্যবসায়ী রয়েছে যারা তাদের ব্যবসা বাণিজ্যে কুকর্ম করে থাকে। এদের উদ্দেশ্যে বলছি, আপনারা সাবধান হয়ে যান, তা না হলে পরিণাম খুব খারাপ হবে। আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করলেও বান্দার হক নষ্টকারীকে ক্ষমা করেন না। আল্লাহ পাক এ সকল ব্যবসায়ীকে হেদায়েত নসিব করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের নিকট ছড়িয়ে দিন, তারা যেন এ গুনাহ থেকে বিরত থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম নিকৃষ্ট কাজ থেকে আমাদের মুসলিম সমাজকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।